বিরতিতে যাবার আগে ডাক্তার মাহমুদ নজরুল ইসলাম যে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করেছিলাম সেটি সুনির্দিষ্ট উত্তর চাই, যে কোভিড হাসপাতাল কমানোর সিদ্ধান্ত নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, সেই সিদ্ধান্তটি এই সময়ে কেমন হবে এটি একটি, এবং চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদেরকে ভাতা দিয়ে তাদেরকে যে হোটেলে থাকবার সুবিধা ছিল তাদের পরিবারের সংক্রমণ নিয়ন্ত্রণে সেটি এখন আর থাকছে না, তাদেরকে একটা ভাতা দিয়ে তাদেরকে বাসায় থাকতে বলা হচ্ছে এমন নির্দেশনা জারি করা হচ্ছে, এগুলো কেমন হচ্ছে? দুটা সিদ্ধান্তই আমার মনোভূত না। একটা হলো যে কোভিড হাসপাতালে লোক যাচ্ছে না কেন এইটা বের করতে হবে, কারণটা কোভিড হাসপাতালে কোভিড পেশেন্ট তো আছে দেশে, তা হাসপাতালে যাচ্ছে না কেন, হাসপাতাল ক্যানট অ্যাট্রাক্ট পেশেন্ট, এটা তো প্রমাণ হয়ে গেছে। তাহলে হাসপাতালকে অ্যাট্রাক্টিভ করতে হবে, আরও মানবিক করতে হবে, হাসপাতালের ব্যবস্থাপনা আরও ভালো করতে হবে, এবং আমরা করতে হবে সেটা আমরা জানি। আর দুই নম্বর যেটা যে ওনারা যে আমরা টাকা দিয়ে দিব আর তোমরা বাসায় যায় তোমার বাবা মা ছেলে মেয়ে বউকে তোমরা ইনফেক্ট করবা, এটা আমি মানতে পারলাম না। কেন হাসপাতালে, হাসপাতালটাও একটা বড় জায়গা, ওখানে কি এই ছেলে মেয়েগুলোর একটু থাকার জায়গা করা যায় না? যারা এই 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 কয়েকদিন ডিউটি দেওয়ার পরে একটু নিজে আলাদাভাবে থাকবে, ফ্যামিলিকে আমি টাকা দিয়ে দিলে হয়ে গেল, টাকা দিয়ে সব হয়? ডাক্তার নজরুল ইসলাম, এই সিদ্ধান্ত গুলো নেওয়ার আগে কি কোন রকম আলোচনা হয় পরামর্শ কমিটির সাথে বা জাতীয় কমিটির মধ্যে, সেটি কি আপনি আমাদেরকে বলতে পারেন? আলোচনা হয় না, ওনার সিদ্ধান্ত যেখানে নিয়েছেন ওনারা হয়তো নিজেরা আলোচনা করেন, আমি জানি না সেটা, কিন্তু দুটো সিদ্ধান্তই আমি আমার মতে আপনার মনোপুত হচ্ছে না। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে এখন অভিযান চালানো হচ্ছে, সেখানেও তাদের কার্যকর পরিচালনায় অসুবিধা হচ্ছে, চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এরকমটি বলছে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে, এরকম একটি বিষয় জানানো হচ্ছে, এই বিষয়ে কি বলবেন যে একাধিক বাহিনী অভিযান চালাচ্ছে? এটা বুঝলাম না আপনি কি বললেন, এটা বিভিন্ন জায়গায় কি অভিযান চালানো হচ্ছে মানে? আমি যদি একটু বলি, দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতাল সমূহে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা বিভাগ একটা তারা এই বিষয়টি জানাচ্ছে যে করোনা মহামারীর প্রাদুর্ভাবের পরে দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতাল সমূহে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যগণ নানা বিষয়ে অভিযান পরিচালনা করছেন। একটি হাসপাতালে একাধিক আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করাতে তাদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এবং এ কারণে প্রতিষ্ঠান সমূহ চাপ অনুভব করছে এ ধরনের অভিযান যেন না চালানো হয়, সেই জন্য তারা সুপারিশ করছেন, তারা আবেদন করছেন। এটি কেমন, এই এইটি বিষয়ে আপনি কি বলবেন? স্বাস্থ্য বিভাগ এটা সুপারিশ করছে? অভিযান পরিচালনা করবে, আমরা আমরা এটা সন্তুষ্ট না, একটা কোঅর্ডিনেশন থাকতে হবে তো প্রত্যেকের, কেউ কারোর সঙ্গে কথা বলবো না। এখন এখন ওরা ওরা করছে, ওরা করে করে কতগুলো দোষ পেয়েছে, এখন তো ওরা ভাবছে যে আমরাই তো সব পারি, এই এই কাজগুলো তো করা উচিত ছিল স্বাস্থ্য বিভাগের। আবার একটা সমন্বয়ের জায়গায় আপনি আপনি উত্থাপন করলেন ডাক্তার নজরুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি আপনার কাছ থেকেও জানতে চাই যে আসলে আপনি যে বাস্তবতার কথা তুলে ধরছিলেন, একটা সমন্বয়হীনতার চিত্র তো আছেই, এবং আমাদের দেশের যে বাস্তবতা যেটি আসলে অন্যান্য অনেক দেশের থেকে আলাদা বলে আপনি তুলে ধরছিলেন, এই অবস্থায় আমাদের দেশে যখন সংক্রমণ বাড়ছে আমাদের কর্মপরিকল্পনা কেমন হওয়া উচিত এবং কেমন হচ্ছে? অনেকগুলো বিষয় আছে এখানে। নজরুল ইসলাম সাহেব ইজ দ্য রাইট পার্সন টু ডেলিভার দ্য ওপিনিয়ন অ্যাবাউট দ্য হেলথ ইস্যু দ্যাট বি আবার ট্রিটমেন্ট ইস্যু, সেখানে উনি ওনার মতামত গুলো দিয়েছে, সেটা ওনারা এভাবে সিদ্ধান্ত নেবে। আর আর্থসামাজিক অবস্থা সহ সামগ্রিকভাবে এখন সংক্রামককে সীমিত রাখার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যে জিনিসটা প্রথম থেকে অনুধাবন করছিলাম এবং করা হচ্ছিল সেটা এখনো করা হচ্ছে, যে গ্রামগঞ্জে সর্বত্র থেকে আরম্ভ শহরনগর পর্যন্ত যারা যারা ইনফেক্টেড আছেন তারা নাকি যেন নাকি সচরাচর কোথায় না আসেন, যে কথাগুলো এসেছে মাস্ক পরবেন, এভাবে সেভাবে চলবে ইত্যাদি, আমরা অফিস আদালতে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করব, এই সমস্ত সচেতনতা। টেস্টই করাতে আসছেন না মানুষ, এটাও মানুষের অনাগ্রহের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেখানে ইনফেক্টেড কারা সেটাও তো বোঝা যাচ্ছে না সঠিকভাবে। না এখন আসলে এখানে ইনফেক্টেড যারা তারা তো যখন নাকি তার মধ্যে কোন সিমটম ডেভেলপ করবে সম্ভবত কারণেই সে তার ট্রিটমেন্টের জন্য যাবে না, এবং সেখানে না যাওয়ার তো কথা না। এখন এখানে যাদের কাছে সিমটম নাই অথবা ম্যানেজেবল মনে করে, এখন এখানে একটা বিষয় আছে, আপনার আমি আমার সাথে কিছুদিন আগে ইউএনএর কান্ট্রি ডিরেক্টর দেখা করেছে, তো সে আমাকে বললো যে মিস্টার মিনিস্টার অ্যাকচুয়ালি দ্য ইউরোপ ইজ ফলোয়িং দিস মেথোডোলজি
যে হোয়াইভার টেস্ট পিপল উইল গট ইট ইজ নট দ্য ইস্যু ইস্যু ইজ দ্যাট দ্যাট হি হিমসেলফ উইল মেনটেন হিম টু রিমেইন ইন কোয়ারেন্টাইন সে নিজেই সেখানে থেকে যাবে এখন যারা নাকি আজকে সিম্পটম আসে তারা বুঝে ফেলছে এখন অনেকে বুঝে ফেলছে না আমি ঘরে যদি একটা কোয়ারেন্টাইনে থাকি অর্থাৎ আমি আইসোলেশনে থাকি আর এইভাবে থেকে আমার হয়তো 14 দিন পরে এই ভাইরাসটা আমার বডিতে আর পাওয়া যাবে না এরকম একটা মানসিকতা যদি কারোর মধ্যে ডেভেলপ করতে পারে এটা আমার কাছে ধারণা আর কি আর আরেকটা হলো যে আমাদের লোকেরা মাঠে ময়দানে যারা কাজ করে তাদের বডিতে ইমিউনিটি বেশি আছে বলে একটা ধারণা ইতিমধ্যে সবার কাছে একটু প্রচ্ছন্ন হচ্ছে এবং দেখা যাচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে ডেন্সলি গ্যাদারিং এর মধ্যে তারা কাজ করে কিন্তু সেখানে কিন্তু আপনার ইনফেক্টেড এর পরিমাণ একেবারেই কম মনে হচ্ছে ফ্যাক্টরি গুলাতে আমি অনেকগুলোর সাথে কথা বলে দেখেছি এটার পিছনে হলো যে কি তারা আসলে হার্ড ওয়ার্ক করে এবং তাদের ভিটামিন ডি অথবা ভিটামিন কে অথবা তাদের ইমিউনিটি এই সমস্ত গুলাতে তাদের বেশি থাকার কারণে তারা আপনিও বলছিলেন যে সাধারণ একটু হাঁচি কাশি হচ্ছে তারা এটিকে এই জন্য আমলেই নিচ্ছে না তাহলে তারা এবং তারা টেস্টও করাচ্ছে না তারা কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে এই অবস্থায় আমাদের কর্ম পরিকল্পনা কি সামনে করোনা মোকাবেলায় না যেটি আপনি বললেন যে টেস্ট আসলে যদি সিম্পটম থাকে তাহলে অবশ্যই কিন্তু টেস্ট করাচ্ছে মানুষের ভিতরে কিন্তু আতঙ্ক আছে এমনি সচেতনতা যে যে আক্রান্ত না হওয়ার প্রতি যে তাদের একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে প্রত্যেকে জানে যে দেশ কিন্তু একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ অর্থনীতি প্রভাবিত হয়েছে জীবনযাত্রা প্রভাবিত হয়েছে সেটি আছে তো সেক্ষেত্রে কিন্তু যারা কোনোভাবে সিমটম দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তারা স্থানীয় হাসপাতাল বা যেখানে করোনা টেস্ট হয় সেখানে কিন্তু সেটা করছে এবং নিয়মিতভাবে সেটা হচ্ছে যখন তাকে পজিটিভ পাওয়া যাচ্ছে কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই বলা হচ্ছে যে তাদের অনিহার কারণগুলো বের করা হচ্ছে যে কেন টেস্ট করাতে আসছে না কেন টেস্টের সংখ্যা এতটা কমে গেল সেই বিষয়ে আর কিন্তু পর্যালোচনা চলছে যে টেস্ট কমে গেছে আতঙ্ক বেশি ছিল আপনি যেটা দেখেছেন ঢাকাতে যে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে সেখানে কলেজে যেটা হয়েছে যে প্রচুর ভিড় থাকতো ওখানে কিউ লেগে যেত এবং অনেক পেশেন্টকে চলে যেতে হতো তো এরকম অবস্থা নাই তার কারণটা হচ্ছে যাদের অন্য কোনো অসুখ হতো প্রত্যেকে তখন তো সিমটম গুলো জানা ছিল না অচেনা ছিল সবকিছু এখন কিন্তু চারিপাশের ঘটনাগুলো থেকে তারা কিন্তু জেনে গেছে যে এইটা করোনা ওইটা করোনা না এটাও কিন্তু সাধারণ মানুষ জেনে গেছে আর একটা বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন নজরুল ইসলাম সাহেব উত্তর দিয়েছে যে হাসপাতালগুলো করোনা হাসপাতালগুলোর সংখ্যা কমানো আসলে যেটা বিষয় হয়েছে আমাদের সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে যে একই হাসপাতালে কিন্তু দুই ধরনের পেশেন্ট থাকবে কোভিড এবং নন কোভিড ফরহাদ হোসেন এমপি এবং ডক্টর নজরুল ইসলাম আপনাদের তিনজনকেই শেষ করছি আজকে।